শিয়ালদহ মেট্রো উদ্বোধনে ডাক পেলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনার অবসান ঘটিয়ে 11 জুলাই কেন্দ্রের তরফে এই মেট্রো স্টেশনের উদ্বোধন করা হবে। এই মেট্রো স্টেশনের উদ্বোধন ঘিরে শাসক বিরোধী কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে। মেয়র ফেরহাদ হাকিম কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এইভাবে বাংলার মানুষকে বোকা বানানো যাবে না। বাংলার মানুষ জানেন, এই মেট্রো সম্প্রসারণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প, অথচ তিনিই ডাক পেলেন না। রেলমন্ত্রী থাকাকালীন তিনি এই প্রকল্প পাশ করিয়েছিলেন। শুধু তাই নয়, মেট্রোর সঙ্গে সহযোগিতাও করেছিলেন তিনি। বাংলার মানুষকে এইভাবে বোকা বানানো যায় না। বাংলার মানুষ জানে যে এই মেট্রোর সম্প্রসারণ, এই মেট্রোর প্ল্যানিং টোটালটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক, মানে ওনার প্ল্যানিংটা টোটাল ওনার। ওনার স্যাংশনটা সেই সময় রেল বোর্ডে ওনার, যে সময় উনি রেলমন্ত্রী ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে যে মেট্রোর সাথে কনস্ট্যান্ট সহযোগিতা, অর্থাৎ ল্যান্ড দেওয়া, সরকারের ল্যান্ড দেওয়ার পদে পদে যে অসুবিধাগুলো এখানকার ইঞ্জিনিয়াররা ফেস করছে, ইভেন এই যে বউবাজারের যে কাণ্ড, তাতেও প্রত্যেকটা আমরা দৌড়ে যাচ্ছি, তাদের সাথে সহযোগিতা করছি, কীভাবে প্রবলেম সলভ করা যায়, তার কাজের যেন অসুবিধা না, টোটালটা আমরা করছি। এছাড়াও মেট্রো প্রকল্পে শুধু ল্যান্ডের জন্য 500 কোটি টাকার বেশি, 600 কোটি টাকা, প্রায় 600 কোটি টাকা মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়ে মকুব করিয়েছে। আমাদের কেএমডি এর যে ইস্ট ক্যালকাটা বা এসব বিভিন্ন জায়গায় আমাদের যে ক্লেমটা ছিল, যেহেতু আমি নগর উন্নয়ন মন্ত্রী, ওনার নির্দেশে আমি এটাকে মকুব করে দিয়েছি। তারপরেও সৌজন্য বোধ বাহানা করে করে যে কবে মুখ্যমন্ত্রী থাকবেন না, কবে মুখ্যমন্ত্রী থাকবেন না, এই বাহানা করে করে এসে দুম করে তারা উদ্বোধন করে দেবেন। আরে মুখ্যমন্ত্রী তোমার উদ্বোধনে যাওয়ার জন্য লালিত নয়। অন্যদিকে এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূল সাংসদ ইদ্রিস আলীও। তিনি বলেছেন, নরেন্দ্র মোদী এবং তার সরকার যেভাবে চলছে তাতে ভারতের শ্রীলঙ্কায় পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা। যে কোনো সময় মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে পারে। এটুকু অন্যায় হয়েছে, তিনি রেলমন্ত্রী, বহু রেলের কাজ করে গেছেন, তাঁর রাজ্যে আজকে রেলের উদ্বোধন হবে তাকে জানানো হবে না। এ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, রেল দপ্তর আর প্রধানমন্ত্রী আমাদের মোদীজি, তিনি যা খুশি তাই করে বেড়াচ্ছেন। এরপর শ্রীলঙ্কায় তো কালকে কী হয়েছে জানেন, এরপরে ঘটনা না ঘটে মোদীজির উপর। রাজনৈতিক তরজার মাঝেই আগামী সোমবার বিকেলে এই মেট্রো স্টেশনের উদ্বোধন করা হবে। স্মৃতি ইরানি এই মেট্রো স্টেশনের সূচনা করবেন বলে সূত্রের খবর। তপন নস্করের রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।